আজকে কত রোজা? আমি জানি না, আজকে মেবি 17 না 18 রোজা। আচ্ছা আজকে হচ্ছে 5 তারিখ না, আজকে 4 তারিখ। আচ্ছা এটা হচ্ছে কাজী ফার্মের চিকেন সসেজ, 230 টাকা নিছে। And nothing. আচ্ছা কাটি, এই জায়গাটায় মেবি আর কাটার জন্য এই দিয়েছে। আমার মনে হয় না এখানে কাটার জন্য কাজ হবে। Nothing. Okay, that's স্মেল ভালো, মানে আমার হচ্ছে ফার্স্টে মানে বাংলাদেশের রিচ কোম্পানির সসেজ আসছিল, তা আমার সসেজ ভালো লাগছিল। তো তারপর হচ্ছে কাজি ফার্মের যখন আসলো, তারপর দেখলাম কাজি ফার্ম তারপর গোল্ডেন হারভেস্টের হালকা একটু স্মেল কম, মানে সসেজ স্মেল কম দেয়, কারণ বাংলাদেশের মানুষের প্রথম দিকে সসেজের সসেজ গ্রহণ করতে অনেক ঝামেলা হয়েছিল, তা আমাদের এটা ভালো লাগতো না সসেজ স্মেল কম দেওয়া। পরে দেখলাম কাজি ফার্মরা আবার রেসিপি চেঞ্জ করছে অ্যান্ড তারা ব্যাক ইন ট্র্যাক অ্যাকচুয়াল সসেজের ফ্লেভার আনছে। এ হচ্ছে আমাদের কাজি ফার্মের সসেজ, এখানে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 দশটা আছে 230 টাকায়, মানে একটার দাম কত, 20 টাকা পড়তেছে, 20 টাকা প্লাস আর কি পড়তেছে এক একটার দাম। তো ইউজের জন্য আমি বলবো যে এখন এরকম করে সবাইকে ভেঙে রাখতে, এই যেরকম ভেঙে ভেঙে আলাদা করে রাখতে, তাহলে ইজি হয় রান্নার সময় এক একটা খুলে ই করা। আচ্ছা এই যে সব আলাদা করে ফেলছি, এখন হচ্ছে এগুলো ইজি টু কুক হবে। আর এখন আমি রিভিউয়ের জন্য জাস্ট একটা সসেস কেটে স্লাইস করে ভেজে নিয়ে আসবো, এটা সেদ্ধ করেও খাওয়া যায় আর ভেজেও খাওয়া যায়, তা আমি এখন হচ্ছে ভেজে নিয়ে আসবো। ওকে আচ্ছা, এই হচ্ছে আমার সসেস কাটার পরে ভাজা, অ্যান্ড রিয়ালিটি ইজ এটা না ভাজার পর চুপ খেয়ে গেছে হচ্ছে আর কি, আর হচ্ছে জাস্ট খেয়ে দেখছি, কিছু তো অ্যাড করি নেই, জাস্ট সসেস ভেজে খাবো। মজা মজা, অনেকদিন পরে সসেজ খেলাম। সিপির স্লাইস সসেজ যেগুলো না স্টিকে যায় কাজী ফার্মে, যেগুলো সব সেম অ্যান্ড এটাও সেম, সো খুবই মজার, তাই না? তো 25 টাকা দিয়ে সসেজ, এগুলো তো 25 টাকা দিয়ে বিক্রি করেন, তো এটা হচ্ছে 20 টাকা প্লাস একটু করতেছে, ঠিক আছে? তো এটা বলতে হয় যে কাজী ফার্মরা রেসিপি ডেফিনেটলি চেঞ্জ করছে, ইম্প্রুভ করছে, ভালো করছে, থ্যাংক ইউ। কারণ এখানে সিপি পাওয়া যায় না, এখানে জাস্ট কাজী ফার্মই পাওয়া যায়। কাজী ফার্মে স্পাইসি চিকেন আগে 50 ছিল, এখন সিপির মতো করছে, সেম টেস্ট, মজা, খুবই মজা, থ্যাংক ইউ সিপিটা নকল করার জন্য। আচ্ছা আর হচ্ছে খানি আর হচ্ছে সসেস কেন ইউজ হয়, কীভাবে ইউজ হয়, এনিথিং রান্না সসেস দিয়ে, পাস্তা সসেস দিয়ে, নুডলস পাস্তা নুডলস একই কথা, ফ্রাইড রাইস, জাস্ট সসেস, বেন্টো বক্সে সসেস, মজার, খুবই ভাত দিয়ে সসেস, তোমাকে ভাত দিয়ে সসেস দিব না কালকে। আচ্ছা এই তো, আর আমি সসেস কিনছি হচ্ছে হ্যান্ডমেড পাস্তার সাথে সসেস দিয়ে রান্না করবো, তো আজকে কিনছি কালকে হবে। ওকে ভালো কাজী ফার্মের সসেস ভালো, আর হচ্ছে
একটু ই ফ্লেভার, লাইট ফ্লেভার না, ওকে, সসেজি ফ্লেভার, সসেজের যে ফ্লেভারটা থাকে না ইউনিক, সেই ফ্লেভারটা বেশি ভালো। তো আগে লাইট ছিল, আর বাইরের দেশে কয়েকটা সসেস পাওয়া যায় বাংলাদেশে, যে আরবিক আরবিক কান্ট্রির, তো ওইগুলো একটু লাইট ফ্লেভার হয়। অনেক আগে খাইছি অবশ্য, রিসেন্টলি খালি কাজি ফার্মি খাওয়া হচ্ছে, তো এই তো ভালো, থ্যাংকস, ভালো সসেজ জানার জন্য, অ্যান্ড আমার অডিয়েন্সদেরও থ্যাংকস দেখার জন্য।